দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান বিধ্বংসী আকাশ ক্ষেপণাস্ত্রের উন্নততর সংস্করণের ফের সফল পরীক্ষা করল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, শুক্রবার ওড়িশার চাঁদিপুর উপকূলের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ছোড়া মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রটি নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম হয়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, খুব নিচু দিয়ে দ্রুত গতির একটি চালকবিহীন বিমানকে সফলভাবে ধ্বংস করেছে নয়া আকাশ। রেডিও ফ্রিকোয়েন্সি শিকার, মাল্টিফাংশন রাডার এবং আধুনিক কমান্ড কন্ট্রোল এবং কমিউনিকেশন সিস্টেম রয়েছে এই ক্ষেপণাস্ত্রে, যা পুরনো সংস্করণটিতে ছিল না।